বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সভা। সভায় সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। সজীবকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, শেখ হাসিনার পদত্যাগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এ সময় দলের শীর্ষ নেতা আমানুল্লাহ আমান ও রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিরোধী দলকে নেতৃত্ব শূন্য করতেই নিপীড়ন চালাচ্ছে সরকার। শেখ হাসিনা শেখ বংশের শেখ রাজত্ব কায়েম করার জন্য বিরোধী দল শূন্য করতে চায়। অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, পার্লামেন্ট ভাঙতে হবে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সমিতি নির্বাচন দিতে হবে। পরে ঘোষিত শোক রেলি নগরীর নাইট অ্যাঙ্গেল মোড় হয়ে পুনরায় বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। হাসান জাকির, মাই টিভি, ঢাকা।